কি অবস্থা তোমাদের সবার? তোমরা যেমনটা জানো, আমরা টার্গেট গুচ্ছ নামে একটা ছোটখাটো কোর্স করাতে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত ইংরেজির যেই টপিকগুলো রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেগুলোর আমরা সলভ ক্লাস ব্যাখ্যাসহ দিচ্ছি, যাতে করে একটা স্টুডেন্টের মোটামুটি বেসিক স্ট্রং থাকলেই গুচ্ছ ভর্তি পরীক্ষা রাজশাহী, চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীরনগর ভর্তি প্রস্তুতিতে ভালো একটা স্কোর করতে পারে ইংরেজির ক্ষেত্রে। তারই ধারাবাহিকতায় আজকে 9 নম্বর ক্লাস। বিগত 8টা ক্লাসের মধ্যে আমরা প্রায় 120টার মতো প্রশ্ন সলভ করেছি। তোমরা চাইলে ওই ভিডিওসগুলো দেখে আসতে পারো, কিংবা আজকের ক্লাসটা করে একটু দেখো যে আমরা কতটুকু গুরুত্বপূর্ণভাবে এই জিনিসগুলো আলোচনা করি। তো এখানে শুরুতে একটা ফ্রেজের কথা বলা হচ্ছে, দ্য ফ্রেজ ব্রিং টু লাইফ। ব্রিং টু লাইফ মানে কি বোঝায় এটা তোমাকে জানতে হবে। ব্রিং টু লাইফ মানে কি পানিশমেন্ট দেওয়া বোঝায়, খোলা বোঝায়, এক্সস্ট অর্থাৎ কোনো একটা বিষয়ে নার্ভাস কিংবা হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত এরকম বোঝায়, নাকি অ্যানিমেট অর্থাৎ তোমার প্রাণবন্ত এই টাইপের কিছু বোঝায়? তাহলে দেখো, ব্রিং টু লাইফ শব্দের অর্থ কিন্তু অ্যানিমেট বোঝায়। কী বোঝায়? অ্যানিমেট বোঝায়। সো এটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের মিনিং। এই জিনিসগুলো কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না। কিছু কিছু বিষয় আছে তুমি নিজে নিজে বাসায় পড়তে হবে, সেই টাইপের বিষয়গুলো হচ্ছে তোমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ভোকেবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, প্রভার্ব। এবং বাংলার ক্ষেত্রে হচ্ছে এক কথায় প্রকার, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, এই টপিকগুলো তুমি নিজে নিজে বাসায় পড়বা এবং এইগুলো তুমি প্রশ্ন ব্যাংক দেখলে দেখবা যে প্রতি বছরই থাকে। সো এইটাকে স্কিপ করার কোনো ওয়ে নাই। তারপরের প্রশ্নটা যদি দেখি, নিদার অফ দ্য বয়েজ হেল্পড দ্য ফাদার। এরপরে দেখো, এখানে তোমার ড্যাশ দেয়া আছে, তাহলে নিদার অফ মানে সিঙ্গুলার বোঝায়, তাহলে দেয়ার হবে না, তারপর ইটস হবে না। যেহেতু এইখানে ফাদার বোঝাচ্ছে এবং বয় বলতে ছেলে বোঝায়, তার মানে এইটা হচ্ছে তোমার পুরুষবাচক শব্দ হবে এবং এখানে পুরুষবাচক শব্দ হচ্ছে হিজ। তাহলে ব্যাখ্যাটা বুঝলে তুমি বুঝতে পারবা, নিদার অফের পরে আমরা এই যে এইখানে প্রোনাউনটা নিব সেটা নিব সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার প্রনাউন যদি আমরা দেখি, এই দুইটা আছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল, তাহলে এই দুইটা বাদ। এখন এই সিঙ্গুলার দুইটার মধ্যে কোনটা নিব? যেহেতু বয়েজ হচ্ছে পুরুষ, তাই আমরা হিজটাকে নিব। যদি এখানে গার্ল থাকতো তাহলে হার নিতাম। একটু মাথা ঠান্ডা করে পড়লে এগুলো টাফ কিছু না। ওয়াফি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ বয়েজ ইন আওয়ার ক্লাস। সো এটা হচ্ছে তোমাদেরকে কোথা থেকে দিয়েছে বলতো? অ্যাজেক্টিভের মধ্যে তোমাদের একটা জিনিস কিন্তু আছে, কম্প্যারিজন। সো অ্যাজেক্টিভের ওই কম্প্যারিজন থেকে তারা এই প্রশ্নটা দিয়েছে। বলা হচ্ছে ওয়াফি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ। সো আমরা জানি ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। সো এই ক্ষেত্রে তুমি সুপারলেটিভ ডিগ্রি যদি দেখো, তাহলে সুপারলেটিভ ডিগ্রি আছে দুই জায়গায়, একটা হচ্ছে স্মার্টেস্ট আর একটা হচ্ছে মোস্ট স্মার্টেস্ট। সো আমরা জানি যদি কোনো ইংরেজি ওয়ার্ড দুই বা তার অধিক সিলেবল থাকে, তাহলে আমরা ওইটার ক্ষেত্রে মোস্ট ইউজ করব। কিন্তু যদি মাত্র একটা সিলেবলের মধ্যে থাকে, যেমন স্মার্ট, একবার উচ্চারণ করতে পারো স্মার্ট, তাহলে তুমি এটাকে যা আছে তাই রাখবা, মোস্ট লাগানোর দরকার নাই। আর যদি বিষয়টা এরকম হয়, বিউটিফুল, এই যে দুইবার তোমার উচ্চারণ করতে হচ্ছে, বিউটিফুল এখানে একটু থামতে হচ্ছে, তাই এটার ক্ষেত্রে মোস্ট ব্যবহার করবো। আর যদি তুমি একবারে বলতে পারো, যেমন লং, সো এই ক্ষেত্রে তোমার আর মোস্ট লংগেস্ট লাগানোর দরকার নাই, জাস্ট লংগেস্ট দিলেই হবে। সো ওই সেন্স থেকে স্মার্টেস্টটাই সঠিক উত্তর, কারণ স্মার্ট একবার উচ্চারণ করতে পারি স্মার্ট, তাই স্মার্টেস্ট হবে। যদি এখানে স্মার্ট না দিয়ে তো বিউটিফুল, তাহলে আমাদেরকে দিতে হতো মোস্ট বিউটিফুল। তাহলে একটু মনোযোগ দাও, এই জিনিসগুলো যেগুলোকে আমরা একসাথে উচ্চারণ করতে পারি স্মার্ট, সেগুলোর ক্ষেত্রে ইএসটি দিলেই হয়ে যাবে, কিন্তু যেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে মোস্ট ইউজ করতে হবে, ঠিক আছে? সো এইটা তুমি মাথায় রাখবা। পরবর্তী প্রশ্নটা দেখি, গালিভার ট্রাভেলস ড্যাশ আ স্টিরিক নোবেল অফ জোনাথন সুইফট। তো বলা হচ্ছে জোনাথন সুইফটের একটা স্টিরিক নোবেল হচ্ছে গালিভার ট্রাভেলস। সো আমরা জানি তোমাদেরকে নাউনের যে ক্লাসটা ছিল আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কোনো বইয়ের নামের পরে আমরা নর্মালি কী করি, সিঙ্গুলার ভার্ব ইউজ করি। সো গালিভার ট্রাভেল হচ্ছে একটা বই, তারপর আরাবিয়ান নাইট আছে, এই টাইপের অনেকগুলো টপিক আছে, যেমন প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, এইগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে সিঙ্গুলার নিবে। এখানে ট্রাভেলস দেখে অনেকে প্লুরাল ভেবে আর ইউজ করতে পারে, বাট না, যেহেতু এখানে গালিভার ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম, তাই এই ক্ষেত্রে তুমি ইজ ব্যবহার করবা। কী ব্যবহার করবা? ইজ। দেখো ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কঠিন নয়, প্রস্তুতিটা যদি গুছানো হয়, তোমার নিয়মিত সুন্দর অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি
প্রস্তুতি গুছিয়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। আর মাথায় রাখবা, যদি তোমার চান্স না হয় তাহলে কিন্তু তুমি একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে না পড়া যায়, এমনিতেই পাবলিক ইউনিভার্সিটিতে পড়েই জব ক্রাইসিসে ভোগে, তখন তুমি আরও মেন্টালি আপসেট হয়ে যাবা। আর স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সাহস পাই এই দেখে যখন আমাদের পরিচিত কিংবা আমরা কেউ পাবলিক ইউনিভার্সিটিতে যাই। সো আমাদের বাবা মা যারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, আমরা টুকটাক একটু ভালো রেজাল্ট করলে যাদের আনন্দের সীমা থাকে না, তারাও ভাবছে যে আমার ছেলেটা ইন্টার পরীক্ষা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও বললো যে আশানুরূপ হয়নি, হে সৃষ্টিকর্তা তাকে তার পরবর্তী যে স্বপ্নের দিকে সে এগিয়ে যাচ্ছে সেটা যেন সে সফল হয়, এই দিকে তুমি একটু খেয়াল রেখো। এখন এই বাবা মায়ের স্বপ্ন কিন্তু তোমাকে নিয়ে, সো এখন শুধুমাত্র তুমি যে তোমার স্বপ্ন নিয়ে আগাচ্ছ তা কিন্তু না, তোমার বাবা মার স্বপ্নগুলোও তোমার চোখেই দেখছেন। অর্থাৎ তোমার চোখে শুধুমাত্র এখন তুমি স্বপ্ন দেখো না, তোমার চোখে তোমার পুরোটা ফ্যামিলি স্বপ্ন দেখে, তারাও ভাবছে যে আমার ছেলেটা আমার মেয়েটা আর কিছুদিন পরে ঢাবিতে না হলেও গুচ্ছতে, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে তার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে। সো আমি বলছি একটা জায়গায় তোমার খারাপ হয়েছে, এইটা ধরে বসে না থেকে তুমি সুন্দরভাবে প্রস্তুতি গুছিয়ে নিয়ে স্ট্রাকচারগুলো বুঝে বুঝে পড়াশোনা করতে পারলে অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পারবা। তখন যদি তুমি নিজে খুশি হবা না, তোমার বাবা মাকেও প্রাউড করতে পারবা, বাবা মাও বলতে পারবে যে আমার ছেলেটা হয়তো বা কোনো একটা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি কিন্তু পরবর্তীতে গুচ্ছতে এই সাবজেক্ট নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়ছে, রাজশাহীতে সে এই সাবজেক্টে পড়াশোনা করছে, সে চট্টগ্রামে এই পজিশনে আছে, জাহাঙ্গীরনগরে এই সাবজেক্টে পড়াশোনা করছে, তখন বিষয়টা কিন্তু সত্যিই চমৎকার হয়। সো আমি তোমাকে বলবো এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে মাথাটা ঠান্ডা রেখে সুন্দর এবং গুছানো প্রস্তুতি নিয়ে এগিয়ে যাও, কারণ তোমাকে কিন্তু তোমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে হবে। এখানে আর কেউ নাই যে তোমাকে এসে হেল্প করবে, এবং তোমারও কিন্তু তোমার বাবা মা ছাড়া আর আপনজন কেউ নেই। তুমি আজকে অসুস্থ হয়ে গেলে দেখবা তোমার বাবা মা তোমাকে বলবে পড়াশোনা বাদ দিয়ে দেখ, তুই সুস্থ থাক, অর্থাৎ এত ভালোবাসে বাবা মা তোমাকে, তোমার হাসি তোমার খুশি তোমার ক্যারিয়ার হলে তারা সন্তুষ্ট। সো যারা তোমাকে নিয়ে এতটা কনসার্ন, যারা তোমাকে নিয়ে এতটা স্বপ্ন দেখে, যারা তোমাকে নিয়ে এতটা ভাবে, তাদেরকে নিয়ে ভাবার কি তোমার একটু সময় নেই? এবং তাদেরকে নিয়ে ভাবতে হলে আর কিচ্ছু করতে হবে না, তোমার ক্যারিয়ারটাকে দাঁড় করাও। তারা এটাই বিশ্বাস করে আমার ছেলেটা যদি একটা শক্ত খুঁটি হয় আমাকে আর খুঁটি ধরে দাঁড়াতে হবে না, আমার ছেলে আছে, এই অভয়ে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। এবং তুমি এটা পারবা, তোমার দ্বারা সম্ভব। একটা জায়গায় হয় নাই দ্যাট ডাজন্ট মিন তোমার আর হবে না, তোমার একটা জায়গায় আনফর্চুনেটলি মিস্টেক হয়ে গেছে, হয়তো বা সৃষ্টি করতেই চাইছিলেন না তুমি এখানে যাও, তিনি চাচ্ছিলেন এর চেয়ে অন্য কোথাও গিয়ে তুমি আরো ভালো করো, তোমাকে আমি বলবো ওইটাই করো। তুমি সৃষ্টিকর্তার সান্নিধ্যে থাকো, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য এবং সন্তুষ্ট জ্ঞাপন করো, অবশ্যই সৃষ্টিকর্তা তোমাকে তুমি যেটার জন্য পারফেক্ট সেই জায়গায় নিয়ে যাবে, এবং এর জন্য তোমাকে হাল ছেড়ে দিলে হবে না। কারণ সৃষ্টিকর্তা বলেছেন যে তার ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। সো তুমি সামনে ভালো কিছু করতে হলে অবশ্যই সুন্দর গুছানো এবং স্ট্রাকচার্ড একটা প্রিপারেশন নিয়ে আরও প্রিসাইজলি এগিয়ে যেতে হবে, এবং এই যাত্রায় প্রো উইথ স্বাধীন থেকে তোমাদের স্বাধীন ভাইয়া হেল্প করে যাবে, তোমাদের কাজ হবে শুধুমাত্র আমাদের সাথে থাকা। সো আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, সাদি ট্রাইস টু ড্যাশ ইউজিং ফেসবুক, তাহলে দেখো সাদি ট্রাইস টু গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, গিভ ওয়ে সরায় দেওয়া, গিভ আপ মানে পরিত্যাগ করা, গিভ অফ ইট। সো বলা হচ্ছে সাদি ট্রাইস টু গিভ আপ ইউজিং ফেসবুক। আমরা জানি যে ফ্রেজের পরে ভার্ব আইএনজি হয়, এই যে দেখো ফ্রেজ থাকলে ফ্রেজের পর ভার্বটা আইএনজি হয়, এই যে দেখো গিভ আপের পরে ভার্বটা আইএনজি হচ্ছে, কিংবা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়ে সেটা জিরান্ড হয়ে যায় কিংবা নাউন হয়ে যায়। সো সেই দৃষ্টিকোণ থেকে সাদি ট্রাইস টু গিভ আপ ইউজিং ফেসবুক, অর্থাৎ সাদি ফেসবুক ইউজ করা থেকে বিরত থাকতে চাচ্ছে বা ফেসবুক ইউজটা বাদ দিতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে গিভ আপটা হচ্ছে সঠিক উত্তর, এটাও কিন্তু গ্রুপ ভার্ব থেকে দিয়েছে। সো আমি বলছি কিছু কিছু জিনিস বাসায় পড়ে নিতে হবে, এটার জন্য অন্য কারো প্রতি নির্ভরশীল হওয়াটা বোকামি। তারপর দেখো হিমেল ইজ নট ব্যাড ড্যাশ ক্রিকেট, সো কোনো কিছুতে দক্ষ হওয়া বোঝাতে কিন্তু অ্যাট প্রিপোজিশনটা বসে। সো এই ক্ষেত্রে গুড অ্যাট ব্যাড অ্যাট আমরা ইউজ করে থাকি, এটা তোমরা দেখবা অনেক ভর্তি পরীক্ষা চলে আসে যে গুড এট ব্যাড এট, ঠিক আছে। তার বাইরে তোমাদেরকে যেমনটা বলেছি আমরা গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের ইংরেজিটাকে প্রায়োরিটি দিয়ে আমরা টার্গেট গুচ্ছ নামে একটা কোর্স করাতে যাচ্ছি, যেখানে বাংলা ক্লাস থাকবে 12টি, সেই 12টি ক্লাস থাকবে হচ্ছে তোমাদের ব্যাকরণের উপরে, ইংরেজি ক্লাস থাকবে 12টি, সেই 12টি ক্লাস হবে মূলত তোমাদের ইংরেজি গ্রামারের উপরে যেগুলো থেকে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান ক্লাস 15টি, মানবিক বিভাগের জন্য কোর্স ফি 1000 টাকা, ভর্তি শুরু ক্লাস শুরু 25 তারিখ থেকে, ভর্তি চলতে
চলতেছে এই নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা বলছো যে ভাই ক্লাসগুলো কিভাবে হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে নিব ক্লাসগুলো বেশিরভাগ করতে কখন হবে জানো সেটা হচ্ছে সন্ধ্যার পরে ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকবে পরবর্তীতে আবার দেখতে পারবা প্রতিটা ক্লাস শেষে লেকচার শিট থাকবে টপিক ওয়াইজ পরীক্ষা হবে পরীক্ষায় না পারলে আমরা ওটা আবার সলভ করে দিব এবং তোমাদের অ্যাডমিশনের পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলবে প্রতিটা ক্লাসের ডিউরেশন ঘন্টাখানেক খুব সময় ধরে হবে তারপরে দেখো যারা সি ইউনিট বা বাণিজ্য শাখার শিক্ষার্থী আছো তোমাদের জন্য বাংলা ক্লাস 12টি ইংরেজি ক্লাস 12টি হিসাব বিজ্ঞান 12টি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস 12টি কোর্স ফি 1000 টাকা ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে এবং এই নম্বরে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এই কোর্সের মাধ্যমে গুচ্ছতে তুমি একটা ভালো সিট পেতে যাচ্ছ এটা কনফার্ম যদি আমাদের ইনস্ট্রাকশনগুলো তুমি অ্যাপ্লাই করে ঠিকঠাক মতো পরীক্ষাটা দিতে পারো কারণ আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং বাণিজ্যের শিক্ষার্থীদের সেমভাবে ক্লাস হবে যেরকম আমরা মানবিক শিক্ষার্থীদের কথা বলেছি তারপর দেখো মোস্ট অফ দ্য পিপল সিঙ্ক ড্যাশ ইনটু অফ বা ইনটু বলে দিয়েছে অবলিভিয়ন ইন কোর্স টাইম সো দেখো এখানে সঠিক উত্তরটা হবে সিঙ্ক ইনটু অবলিভিয়ন সিঙ্ক ইনটু অবলিভিয়ন হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া বা স্মৃতি থেকে হারিয়ে যাওয়া এরকম টাইপের মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষ সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে মানুষ আসলে বেশিরভাগ জিনিস ভুলে যায় বা মনে রাখে না ঠিক আছে এই জিনিসটার কথাই বলেছে যে ইন কোর্স অফ টাইম অর্থাৎ একটা ডিউরেশন টাইমের পরে মানুষ মূলত বেশিরভাগ জিনিস ভুলে যায় বা তাদের স্মৃতিতে থাকে না বা তারা মনে রাখতে চায় না সো সিঙ্ক ইনটু অবলিভিয়ান এটা একটা ফ্রেজ সিঙ্ক ইনটু অবলিভিয়ান ঠিক আছে এই ফ্রেজগুলো তোমাদেরকে যত্ন নিয়ে পড়তে হবে অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু সুলভ ভদ্র সভ্য এই টাইপের কিছু একটা আর এই চারটা অপশনের মধ্যে যদি তুমি দেখো তাহলে সঠিক উত্তরটা পাবা জেন্টাল জেন্টাল মানে ভদ্র সভ্য মার্জিত বোঝায় সো অ্যামিকেবল সঠিক উত্তর হচ্ছে জেন্টাল ঠিক আছে তারপরে দেখো সাব্বির ড্যাশ ইল সিন্স ফ্রাইডে সো আমরা যেহেতু সিন্স ফ্রাইডে দেখতে পাচ্ছি তার মানে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে সো তুমি এই ক্ষেত্রে সঠিক উত্তরটা দিতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিংবা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি এখানে না পাও তাহলে তুমি এটাকে করতে পারো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে যেমন তুমি বলতে পারো সাব্বির হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে ঠিক আছে এটা দিলেই তুমি তোমার সেন্টেন্সটা পারফেক্টলি করে ফেলতে পারবা যে সাব্বির কবে থেকে সাব্বির হচ্ছে শুক্রবার থেকে অসুস্থ সাব্বির হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে অর্থাৎ দুইভাবে তুমি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা সিকোয়েন্সে তোমার সেন্টেন্সটাকে স্ট্রাকচার করতে পারো এবং এই ক্ষেত্রে সঠিক উত্তরটা প্রেজেন্ট পারফেক্টে গিয়ে কিন্তু সিন্স এবং ফর থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অনেকগুলো নিয়ে থাকি এইখানে আমরা প্যাসিভ ফর্ম দিয়েছি এগুলো থেকে প্রশ্ন প্রায়ই আসে ইউ মাস্ট শাট দ্য ডোর সো এই টাইপের সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে কী করি বলতো আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হয় যে আমাদের অবজেক্ট কোনটা সো এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর তাহলে আমরা দ্য ডোরটাকে সামনে আনলাম সো এখানে প্রত্যেকটার মধ্যেই দ্য ডোর দেওয়া আছে তারপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা দ্য ডোর দেওয়ার পর আমরা এইখানের মধ্যে হচ্ছে তোমার কোন জিনিসটাকে প্রায়োরিটি দিব জানো সেটা হচ্ছে আমাদের এইখানে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে সো এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে মাস্ট তাহলে এখানে মাস্ট আছে এখানে মাস্ট আছে এইখানে মাস্ট আছে এইখানে মাস্ট আছে সো আমরা জানি ক্যান কুড শেল শুড মাস্ট এগুলো থাকলে আমরা এরপরে বি ইউজ করি কি ইউজ করি বি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার অনুযায়ী তাহলে দেখো এই যে এখানে মাস্ট বি আছে এখানে বি নাই এটা বাদ এখানে বি নাই এটা বাদ এখানে আছে তার মানে দেখো তুমি বুঝতে পারছো এই দুইটার মধ্যে সঠিক উত্তর আছে মাস্টের পরে বি আছে মাস্টের পরে বি আছে সো এইখানে দেওয়া আছে মাস্ট বি শাটেন আর এখানে দিচ্ছে দ্য ডোর মাস্ট বি শাট তাহলে সঠিক উত্তর কোনটা নিব আমরা আমরা জানি যে শার্টের তিনটা ফর্মই সেম শার্ট 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 এখানে শার্টের বলতে কোনো ওয়ার্ড নাই ঠিক আছে সো সঠিক উত্তর হচ্ছে ডি এরকম ভেঙে ভেঙে অপশন থেকে যখন উত্তর বের করতে পারবে না তার মানে কিন্তু তুমি সঠিক ট্র্যাকে আছো তুমি তোমার অ্যাডমিশনের জার্নিতে অনেক দূর এগিয়ে যাচ্ছ পরের প্রশ্নটা এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস বলা হচ্ছে যেই হারানো অপরচুনিটি অর্থাৎ যেই অপরচুনিটিটা হারিয়ে গেছে এটা কখনো ফিরে আসে না সো এখানে এই লস্ট অপরচুনিটি লসটা কী বুঝিয়েছে হেয়ার লস্ট ইজ কি এটা কি প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ভার্বাল এজেক্টিভ নাকি পাস্ট পার্টিসিপল সো আমরা জানি এটা একটা পার্টিসিপল এখন এটা কোন ধরনের পার্টিসিপল যেহেতু লস্ট আছে তার মানে কি এটা পাস্ট ইন্ডিকেট করছে সো এটা হবে পাস্ট পার্টিসিপল এটা কি পাস্ট পার্টিসিপল কারণ আমরা সাধারণত সাবজেক্ট হিসাবে পার্টিসিপল কিংবা জিরান পেয়ে থাকি ঠিক আছে আমরা জিরান কিংবা পার্টিসিপল পেয়ে থাকি বাট এই ক্ষেত্রে আমরা পার্টিসিপলটা পেয়েছি এবং এটা কোন ধরনের পার্টিসিপল যেহেতু পাস্টে দেওয়া আছে তাই আমরা এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো তারপরে দেখো ইন্টারাপ্টেড মাই
father while he dash the impact of overusing smartphone. So আমরা জানি while এর পরে verb থাকলে ing হয়, কি বলছি? While এর পরে verb থাকলে ing হয়, কিন্তু while এর পরে যদি verb না থাকে তাহলে while যুক্ত অংশটা হয় past continuous আর অন্যটা হয় past indefinite. কি বলছি? While যুক্ত অংশটা হয় past continuous, অন্যটা হয় past indefinite. তাহলে দেখো, interrupted my father while he, তাহলে while যুক্ত অংশটা কি হবে? While যুক্ত অংশটা হবে past continuous. তাহলে এইখানে তুমি একটু দেখো তো past continuous এর স্ট্রাকচারটা কি, was were এর পরে verb এর সাথে ing. তাহলে দেখো এই যে was were এর পরে verb এর সাথে ing আছে, এইটা was discussing, was discussing. তাহলে সঠিক উত্তর হবে এইটা. তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, the magnificent dash Taj Mahal is still mysterious to people. So এই ক্ষেত্রে এইটাকে বলা হয় কি জানো, hyphenated adjective. Hyphenated adjective মানে হচ্ছে সবগুলা singular হবে, অর্থাৎ hyphen এর সাথে যে তিনটে word থাকে বা চারটে word থাকে সবগুলা singular হবে. So এখানে সবগুলা singular কোনটাতে আছে দেখো তো একটু খেয়াল করে, four countries, এটা plural, four countries, এখানেও apostrophe আছে, four country old, এইটা ঠিক আছে, four country olds, তার মানে এখানে একটাই আছে যেটা সবগুলা singular, four singular, country singular, old singular. তাহলে সঠিক উত্তর আমরা নিব এইটা, এই সি নাম্বারটাকে আমরা সঠিক উত্তর হিসাবে নিব. সো আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি অনেকগুলো আইডিয়া পেয়েছো যে তোমার ইংরেজিটাকে কিভাবে পড়া উচিত, কিভাবে অ্যাপ্লাই করা উচিত, কিভাবে পড়লে ভালো একটা আউটপুট পাবা. সো এই সিকোয়েন্সে তোমাকে পড়তে হবে, এবং যারা এর বাইরে একটু বেশি আগ্রহ দেখিয়ে গুচ্ছতে একটা সিট কনফার্ম করতে চাচ্ছ, রাজশাহী কিংবা চাচ্ছ যে ভাইয়া জাহাঙ্গীরনগরের ইংরেজিতে আমি ভালো করব, কিংবা হচ্ছে তুমি চাচ্ছ অনেক বেশি পরিমাণে চট্টগ্রামে একটা সিট সিকিউর করতে, আমি তোমাকে বলবো আমাদের এই ক্লাসগুলো তুমি মনোযোগ দিয়ে করো, এবং আমাদের যেই টার্গেট গুচ্ছ ব্যাচটা আছে ওই কোর্সে তুমি অ্যাড হয়ে যেতে পারো. সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে. টিল দেন, আসসালামু আলাইকুম.